বিএনপি নেতারা বলেছেন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়, তবে দলের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বেগম খালেদা জিয়া যেন জামিনে মুক্তি পান সেটাই তারা চান। নেতারা জানতে চান সরকারের যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আদালতের মাধ্যমে মুক্তি দিতে বাধা কোথায়। ডায়াবেটিস, কিডনি, আর্থারাইটিস সহ নানা রোগে আক্রান্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘ এক বছরেও জামিনে মুক্তি না পাওয়ায় হাসপাতালে ভর্তির পর থেকেই বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্ত হতে পারেন বলে আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতারা বলছেন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে দলে কোনো আলোচনা হয়নি। জামিনই চাই, আমরা তার প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আলোচনাও করি নাই এখনও, আর এ ব্যাপারে আলোচনা করার কোনো অবকাশও নাই। এই আবেদন দলের পক্ষ থেকে না, যদি হয় তাহলে সেটা পরিবারের পক্ষ থেকে হয়। বেগম খালেদা জিয়া এর আগেও যখন 111-এর সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা হয়েছিল উনি রাজি হন নাই, কাজেই আমরা জানি না যে ব্যাপারে উনি রাজি হবেন কি হবেন না। আমাদের কাছে মূল কথা যেটা সেটা হলো যে উনি দারুণভাবে অসুস্থ এবং তিনি সর্বোত্তম চিকিৎসা পাওয়ার দাবিদার, অতএব তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হোক। নেতারা বলছেন সরকারের বাধার কারণেই গত এক বছরে বেগম খালেদা জিয়া জামিন পাননি। আদালত যদি জামিন দেয় তাহলে আমার প্যারোল প্রয়োজনটা কি? আর প্যারোলে যদি আমি জামিন পাই তাহলে আমি আদালতের মাধ্যমে পাবো না কেন? কারণ জনগণ তো বিশ্বাস করে না যে আদালত সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা সরকারের ইচ্ছার বাইরে আদালতের কিছু করণীয় আছে। সরকারের যদি প্যারোলে মুক্তি দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আদালতের মাধ্যমে ওনার মুক্তি লাভে বাধা কোথায়? আদালত থেকে যদি আমার মুক্তি না হয় প্যারোলে যে আমার মুক্তি হবে না এই কথাটাও তো সত্য। আমি চাইতে পারি, চাইলেই যে আমি পাবো তা তো নয়। সরকারের আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যেন পদে পদে বাধা দিচ্ছে, এটা কি সরকারের ইচ্ছার বাইরে বাধা দিচ্ছে? সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ সরকার সমর্থকরা দণ্ডিত হবার পরপরই জামিন পেলেও বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।